হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা আশ্চর্যতম জিনিস শেয়ার করতে চলেছি এই দেখো দেখ কুকুরটার দুধটা বিড়ালটা খাচ্ছে এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাই আমাদের ঘরে এসে শুয়েছে আর দেখো কি সুন্দর এরকম কি দেখেছো যে বিড়াল কুকুরের দুধ খায় এর কাহিনিটা একটু তোমাদের সাথে শেয়ার করি এ যখন একদম ছোট ছিল তারপরেই এর মাটা মারা যায় একটা গড় গেলে তাকে খেয়ে চলে যায় তারপর থেকে এরা এরা তিনটে বাচ্চা ছিল একসাথে তিনজনে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল একদম ছোট ছিল খাওয়ানো যাচ্ছিল না কিছু করা যাচ্ছিল না তারপরে আর দুটো মারা গেছে একজনকে খুঁজে পাওয়া যায়নি আর একজন মারা গেছে আর এইটাই বেঁচে আছে আর এর সাথে এই কুকুরটার একটা মানে সুন্দর একটা সম্পর্ক দেখো দেখো কিচ্ছু না কুকুরটা কত সুন্দর বলছে বড় হয়ে গেছে আমরা আমি এটা অনেকবারই লক্ষ্য করেছি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে কুকুরটা কিচ্ছু বলছে না মানে কার মন কার কাছে যে এ হয় সেটা ওরাই জানে হ্যাঁ কুকুর হয় বিড়ালকে পালছে কিচ্ছু বলছে না ওই 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 দেখো দেখো ও উঠে পড়ছে তাও বিড়ালটা দুধ ছাড়ে না খাচ্ছে হ্যাঁ কি খাচ্ছে তাহলে কিন্তু ভালো মানে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ওদের ভালো হয়েছে যেটা সাধারণ মানুষের দেখা যায় না সাধারণ মানুষদের উঠে যাচ্ছে দেশে এত হিংসা বেড়ে গেছে কিন্তু এদের দেখো নিষ্পাপ ভালোবাসা পশুরাও বোঝে মাতৃত্ব কি জিনিস এই দেখো কি সুন্দর খিদিজন আমি মিলে খেলছে উই এ দিয়ে দি আর তোমরা এখন খাওয়া বাদ এই দাও আর দেখছে এটা কাছে এই দা তো চলো বন্ধুরা টাটা नेक्स्ट ব্লগে আবার দেখা হচ্ছে